আজকে দুনিয়ায় যারা অবৈধ চেয়ারে বসে তাদেরই তো আবু জাহেলের মতো ভয়। যে সমস্ত মানুষগুলো ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে বাধা দেয়, জীবিত মানুষদের কোরআন শুনতে দিতে চাই না, ওর বাবা মারা যাক, ও আমারে ডাক দেব হুজুর কোরআন পড়ে দিবে। ইমান তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবই নিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভোগ তোমারই পরে, আসল কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি, এখানে আসা যাবে না, কথা বন্ধ করে, কথা বন্ধ করে, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, ধামুরহাট থানার অন্তর্গত রঘুনাথপুর কামিল এম এ মাদ্রাসা ময়দানে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিস্ময় একে একটু কমিয়ে দেয়। আমাদের মালিক, আমাদের মনি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার আমির হামজার ওস্তাদ, শ্রদ্ধাভাজন স্যার ডক্টর আল্লামা গোলাম রব্বানি, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। সহসভাপতি সাবেক অধ্যক্ষ অত্র কামিল মাদ্রাসা মাওলানা এ কে এম মখলিসুর রহমান, প্রধান অতিথি শাইখুল মাসাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য, এ ধামুরহাটের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ
জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার এমপি দামাত বরকাতুল আলিয়া, এতক্ষণ যারা আলোচনা রেখেছেন আপনাদের নওগাঁর সন্তান হাফেজ মাওলানা মনসিম হোসাইন, এখানে উপস্থিত আছেন উপজেলা পরিষদ হামুরহাট নওগাঁর সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ আজহার আলী মণ্ডল, অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি, এখন একটা একটা করে যদি নাম বলি আর দোয়া করি বৃষ্টি নেমে যাবে। একবারে দোয়া করে দিলাম আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সহ মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার অনেক সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, কান প্রিয় নওগাঁবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। মা রান্না করছিল, হঠাৎ ছেলেকে ডাক দিয়ে বলছে যে পঞ্চাশটা টাকা দিলাম তেল নিয়ে আস, ও তেল না নিয়ে মার্বেল খেলছে, দুই ঘন্টা পরে এসেছে, মা তো খুব খুশি নাকি? জবাব দেন খুশি, জিজ্ঞাসা করবে সে টাকা কই, কথা বলে তেল কই, কথা বলে এ দুই ঘন্টা কোথায় ছিলে, কথা বলে। এই তিনটা প্রশ্নের জবাব ছেলে জানে না, আপনি জবাব দেন জানে না, বলতে পারবে, বললে কি হবে? আর যদি না বলে এটা এখন একটা ক্লাস, স্যাররা ক্লাস নেয় এক ঘন্টা, আমরা একটু বেশি করে নিচ্ছি এক দেড় ঘন্টা, সুতরাং আপনি ক্লাসের মতো জবাব দেবেন, আমি যেন বুঝি যে আপনি বুঝতেছেন। এই যে ছেলে মায়ের কথার জবাব দিলেও মার খাবে, না দিলেও, আমরা যে আয়াত পড়েছি কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত, এটা আয়াত ও কুরসি যেটা আমরা পরিচিত, সূরা বাকারা 255 নম্বর আয়াত, এর ভেতরে যা আছে বিশেষ করে আল্লাহর 10টি বিশেষ ক্ষমতার কথা আছে আয়াতে, কয়টা? আপনি যদি এই 10টা ক্ষমতা না শুনে বাড়ি চলে যান আপনার ঘুম হবে, সুতরাং আপনি চলে যেতেও পারবেন, বৃষ্টি হলেও থাকা লাগবে, এই 10টা ক্ষমতা শুনে যাবেন তো, শুধুমাত্র বিশেষ অতিথি চলে যাবো, ওনার ড্রাইভার অসুস্থ তাই, তাছাড়া কেউ বৃষ্টি হলেও চলে যেন না, অন্তত এক মিনিটের ভেতরে হলেও 10টা ক্ষমতা আমি বলে দেবো, শুনবেন তো নাকি? কিন্তু এই যে ছেলের মতো অবস্থায় আমরা এখন আছি, এই 10টা ক্ষমতায় আল্লাহ যা জানাতে চেয়েছেন, বললেও মার খাবো না বললেও, সুতরাং বইলে মায়ের খাওয়াই ভালো, দুই ঘন্টা আমরা মার্বেল খেলছিলাম নাকি? ঠিক আছে, এবাদত মনে করা যারা এসেছেন এটা কেমন এবাদত? বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে দেখলে ডান দিকে কিছু মানুষ আল্লাহর কোরআন নিয়ে আলোচনায় লিপ্ত আছে, বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচেয়ে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে যাই। আপনি টের পাচ্ছেন এই ময়দানের এখন দাম কেমন? নবীজি যদি এখন বেঁচে থাকতেন আর এই নওগাঁর উপর দিয়ে যদি হেঁটে যেতেন, এই মাহফিল চলাকালীন তিনি যেতেন না, এখানে আপনাদের মতো শ্রোতা হিসাবে বসে পড়ত। এক একজন যে জায়গা নিয়ে বসে আছেন, এই জায়গাটা মনে করবেন নবীজি এসে বসতেন, এরকম একটা জায়গা, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা শোনে কোরআন, শ্রোতা তিন ভাগ হয়ে গেছে, এখনো এরকম তিন ভাগ মানুষ এখানে আছে। আল্লাহ পাক বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা রাকু মিনাল হাক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাতুবনা মা শাহীদিন। সূরা মায়েদা 6 নাম্বার পারার প্রথম নাম্বার বিশটার প্রথম নাম্বার লাইনে 83 নাম্বার আয়াত, এটা তাফসীরে মাযহারি থেকে বলছি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন হে নবী যখন আপনার মুখে শ্রোতারা কোরআন শুনবে, যারা আপনার বক্তব্য অনুধাবন করবে, বুঝ
চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটাকে বোঝার মতো অনুধাবন করার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। কথা বুঝতেছে? শোনার পরে বাড়ি যাওয়ার আগে তারা এই সিদ্ধান্ত নিয়ে বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না, হে আল্লাহ তুমি যেগুলো দিয়েছো পর আমি সব বিষয়ের উপর আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম, থাকতব না মাহা শাহিদিন, তুমি আমাদের নামটা তোমার খাতায় লিখে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের নামগুলো আল্লাহর কুদরতের খাতায় লিখে দিতে চাই, রাজি আছেন তো? সুতরাং কোরআনের বক্তব্য বোঝার মতো অনুধাবনের মতো শক্তি সামর্থ্য যোগ্যতা আপনার থাকা লাগবে। এই জন্য দিল মন সব এদিকে দিয়ে রাখে, এদিকে দেন, এদিকে আছেন আপনারা। গতকালকে মাহফিল যেখানে ছিল সিনাই দাহ হরিণাকুণ্ড, খাবার খেতে বসলাম, দেখি পাশে এক অন্ধ বসেছে, দ্বিতীয় বক্তা ছিল, উনি 42 বছর বয়স। হঠাৎ দেখি বিদ্যুৎ চলে গেল, আমার কাঁটা বেঁধে গেছে দাঁতের ভেতরে, আমরা চিল্লাচ্ছি যে কারেন্ট নেন, তাড়াতাড়ি জেনারেটর চালু করে। হঠাৎ অন্ধ আমার হাত ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, এই জন্য আপনি চিল্লাচ্ছেন, আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আপনি হাসতেছেন, মানুষ আপনি, আমি যে বললাম আপনি হাসতেছেন, আর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, এই জন্য চিল্লা পাল্লা করে কাঁটা বেঁধে গেছে, আর আমার তো 42 বছর জীবনে কারেন্ট নেই, তা আমার কি হচ্ছে? 42টা বছর কারেন্ট থাকা না থাকা আমার জীবনে সমান। এমনকি আপনারা যারা চোখ আছে ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখলে হয়তো কিছু দেখতে পান, আর আমরা যারা অন্ধ স্বপ্নে দেখি কিছু দেখতে পাই না, শুধু আওয়াজ শুনি। আর ওই জায়গা থেকেই মনে হয়েছে আল্লাহ দুনিয়ায় কিচ্ছু যদি না দেয়, চোখ তো দিয়েছে, কেয়ামত পর্যন্ত যদি চোখের জন্য সেজদায় পড়ে থাকা যায় তাও তো অন্তত শুকরিয়া আদায় শেষ হবে না। অন্ধ ও ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখে কিন্তু কিছু দেখে না, শুধু আওয়াজ শুনে, আর আমাদের মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আমরা চিল্লা পাল্লা করি। সুতরাং আপনার কোরআনের বক্তব্য অনুধাবন করার যোগ্যতা যদি থাকে অবশ্যই কোরআনের আলোচনায় আপনার চোখ দিয়ে পানি আসবে, এ গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। কে তাফিদু মিনাদ দামি ওয়া মিম্মা আরাফু মিনাল হক, কোরআনের বক্তব্যগুলো যখন সত্য বুঝতে পারবে দেখবেন অটোমেটিক অজান্তে তার চোখ দিয়ে পানি চলে এসেছে। আজকের আয়াতের ভেতরে এরকম কিছু আছে, উনি অন্ধের কথা শোনার পরে আমার মনে হচ্ছিল মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আমি পড়েছিলাম খালাকাল ইনসান, এই আয়াতটায় বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান জানিয়েছেন এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়, আধুনিক তাফসিরে বাবার এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়, চুল রং হাড় আর পর্দা, মায়ের রেহেমের ভেতর যে নাপাক পানির থলি আছে ওখানে আল্লাহ 4টা জিনিস তৈরি করে, রক্ত গোশত চর্বি আর চামড়া, এই 4-4-8টা জিনিস যখন এক হয় বিজ্ঞান এখন প্রমাণ দিয়েছে একটা মানুষ তৈরি করার জন্য 13টা উপাদান লাগে, কয়টা? আপনার মা আর বাবা মায় 4-4-8টা দিয়েছেন, বাকি যে 5টা এটা আমার আল্লাহ নিজে তার রব নামের খাতিরে দিয়েছেন। উনি যদি রব নামটা না নিতেন তাহলে কিন্তু এগুলো দিতেন না, যেহেতু রব নামটা দিয়েছেন হক আদায় করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস দিয়েছেন, তার প্রমাণ দিয়েছেন সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে, এটা অজাগা কোমস সামাওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে দান করি, একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক, যদি দর্শন শক্তি না দিতাম অন্ধ হয়ে আসতে, অনেক অন্ধ আসে না, যদি শ্রবণ শক্তি না দিতাম তাহলে বধির হয়ে আসতে, কিছু শুনতে পারতে না,
যদি আপেল শক্তি না দিতাম দুনিয়ায় আসতে পাগল হয়ে আসতে। এই যে 42 বছরের অন্ধ, ওকে আল্লাহ সব দিয়েছেন, শুধু একটা জিনিস দেয়নি, কি দর্শন শক্তিটা দেয়নি। আমি ওই সময় থেকে চিন্তা করেছি, আল্লাহ তুমি আমাকে ওই রকম বানিয়ে পাঠাতে পারতে, না আল্লাহ সে ক্ষমতা নেই। সুতরাং বরান শুনতে যারা এসেছেন, বক্তব্যগুলো অনুধাবন করার বোঝার মতো চেষ্টা করে, অবশ্যই আল্লাহ আপনাকে কিছু নিয়ে যাওয়ার মতো যোগ্যতা এখান থেকে দেবে। আমরা কোরআনের শ্রোতা ভাগ করছিলাম, কোরআন নাজিল হওয়ার পর থেকে শ্রোতা কয় প্রকার বলেছি বলেন। প্রথমেই কাফের, কোরআন শোনার পরে কাফেরেরা বাধা দিয়েছিল, আল্লাযীনা কাফারু লা তাসমাউনি হাযাল কুরআন। কাফেররা জানিয়েছে কোরআন শোনা যাবে না, আলগাও ফিহি শুধু শোনা যাবে না তা না, এটা সেখানে আলোচনা করবে, মোহাম্মদ ওটা বন্ধ করে দাও, হট্টগোল তৈরি করো, ঢোল ঢুকে তবলা বাজাও, পরিবেশ নষ্ট করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালিব হবে, বিজয় হবে। সিদ্ধান্ত কাদের? বলেন কাদের? এটা 1500 বছর আগে শুধু আবু জাহেল করেছিল, এখন তো আর আবু জাহেল নেই। আমার তো মনে হয় বাংলাদেশে আবু জাহেল নেই, কিন্তু তার পিতা তা আছে। সুতরাং সরাসরি যারা কোরআনের অনুষ্ঠান গুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দেয়, এরা হয়তো আবু জাহেলের কিছু হবে। দুই নম্বরের কোরআনের শ্রোতা হচ্ছে, ওরা শুনতে বসে বিশ্বাসও করে এটা আল্লাহর কিতাব, ওরা জানে ও আমির হামজা কুষ্টিয়া থেকেও বানিয়ে কথা বলবে না, তাও জানে, কিন্তু যখন দেখে কোরআনের বক্তব্যগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলে না, আমাদের বাস্তব জীবনের সাথে মিল খায় না, কারণ আমি যা করি কোরআনের সাথে একটাও মিল খায় না। আল্লাহ পাক বলেন, ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়াইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, ওয়া মানে এবং ইলা মানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে জানজালাল্লাহ মানে আমি আল্লাহ নাসিল করেছি, ওয়াইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো, আর ওয়াইতাল মুনাফিকিনা হে নবী আপনি দেখবেন যারা মুনাফিক, আস্তে করে মুখ ফিরিয়ে আপনার কাছ থেকে চলে যাচ্ছে। তাহলে ওরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, আমির হামজা যা বলবে ও বানিয়ে বলবেন এটাও সত্য কথা, কিন্তু তাদের জীবনের সাথে মেলে না, তখন তারা চলে যায়। এই শ্রোতাদের নাম কি বলেন? মুনাফিকের 5টা গুণ আমি পেয়েছি। আমরা অধিকাংশ মানুষ জানি মুনাফিকের গুণ 3টা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াজ, প্রথমে ওয়াজ হয়, ওয়াজ কিন্তু আল্লাহ সরাসরি নিজে কোরআনে করেছেন, ইয়াউযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, অথবা ইয়াউযুকুম বিহি, দুই জায়গায় আছে আয়াতটা, সূরা নাহালের 90 নম্বর আয়াতের শেষের দিকে আছে, সূরা বাকারার 231 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন ওয়াজ করি আমি আল্লাহ নিজে, ওয়াজ করেন কে? সবাই বলেন। সুতরাং ওয়াজ বিরোধী যারা এই বাংলাদেশে, ওরা সরাসরি আল্লাহ বিরোধী। এদেশে এখন ওয়াজ বিরোধী লোক নেই, এমনকি এই ওয়াজ বিরোধী লোক ছিল, তাহলে ওরা কিন্তু এই মাদ্রাসা বিরোধী ওয়াজ বিরোধী না, ওরা সরাসরি কার বিরোধী? হেদায়েত কামনা করেছে যদি থাকে ফিরে আসে, আর না হলে আল্লাহ আপনার মতো ক্যান্সার যেন তুলে দেয়। দ্বিতীয় নাম্বারে তাফসির হয়, আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াদুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 33 নম্বর আয়াতটা,
দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে উত্তম তাফসীর করে তাদের সমাধান দিয়ে দেবেন। তাফসীর করার দায়িত্ব রাসূলের, কার? রাসূলের। জবান খুলে বলেন, আর রাসূল তো আর কিয়ামত পর্যন্ত বাঁচবেন না, বাঁচবে? এখন যারা আছে আলেম দুনিয়ায়, তারা রাসূলের উত্তরাধিকারী, নায়েবে রাসূল। সুতরাং আলেম যে দাবি করবে তার দায়িত্ব হবে রাসূলের মতো তাফসীর করা। তাফসীর করবেন কি করে? ওয়া আহসানা তাফসীর, না দিয়ে তাফসীর র একাধিক টান আছে, এটা টানটা দেওয়ার কারণে। আধুনিক তাফসীরের ভেতরে আমরা দেখেছি টান দেওয়ার কারণে আপনি 1200 বছর আগে 1300 বছর আগে যারা তাফসীর লিখেছে ওইটা পড়ে যদি এখন মানুষকে বোঝাতে চান, বোঝানো সম্ভব হবে না। এখন বোঝাতে হচ্ছে যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে, সভ্যতার বিকাশ হচ্ছে, এ যুগ দেখে দেখে আপনাকে আধুনিক ভাবে তাফসীর করে বোঝাতে হবে। 1200 বছর আগে যারা তাফসীর লিখেছেন ওরা ভুল লিখেছে তা না, ওনারা ওই জামানা হিসাবে ঠিক লিখেছিল। 1200 বছর আগে তো আর কম্পিউটার ছিল না, ছিল ফেসবুক, ছিল ইন্টারনেট, ছিল এই যে ব্ল্যাক হোল এখন আবিষ্কার হয়েছে, 1200 বছর আগে ব্ল্যাক হোল ছিল না, কথা বলে না কেন? কিন্তু তারা তাফসীর লিখতে গিয়ে ব্ল্যাক হোল লিখতে পেরেছে? পারে না। হালাও কসম বিমাওয়া ফিন নুজুম, আল্লাহ তাআলা বলেন, হে নবী কসম ওই জায়গার যেখানে তারকারাজি ছিটকে পড়ে, তারকারাজি যেখানে ছিটকে পড়ে ওই জায়গাটা এখন বিজ্ঞান আবিষ্কার করে দেখছে, ওর নাম ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। এই বাংলাদেশটা আপনি মনে করছেন শুধু নওগাঁ জেলা না, এরকম জেলা আছে 64টা, কয়টা বলেন না কেন? এই 64 জেলা মিলে বাংলাদেশ, এরকম দেশ আছে দুনিয়ায় 228টা। তুলনামূলক ভাবে বাংলাদেশ সবচাইতে বড় দেশ। আমি ভারতে প্রায় 29টা রাজ্যে, প্রায় 27টা তো আমি ঘুরেছি, ভারত পুরা ভারতের প্রায় 27টা আমি ঘুরে দেখেছি। এরকম দেশ 29টা জোড়া দিলে যত বড় হবে এক ভারত একা হবে। আমেরিকা এই বাংলাদেশের চাইতে 59 দব, 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে এক আমেরিকা এত বড়। আমার মনে হয় এই সমস্ত দেশের কাছে বাংলাদেশ একটা পাড়া, পাড়াও না পাড়া। এরকম সব মিলে 228টা রাষ্ট্র আছে এই দুনিয়ায়, কয়টা বলেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, এরকম দুনিয়া আছে কয়টা? 7টা। তানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদীর ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ তাআলা বলেন সূরা তালাকের শেষের দিকে আছে, এরকম প্রত্যেকটা দুনিয়ায় আমি আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে, সেখানেও আল্লাহর সৃষ্টি আছে, সেখানেও নবী রাসূলুল্লাহ পাঠিয়েছে, সেখানে আল্লাহর বিধিবিধান মানুষ আলোচনা করছে আমাদের মধ্যে। আপনি সুবহানাল্লাহ বাণী দিয়ে বলি, আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? এরকম দুনিয়া 7টা, ওখানেও আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। একবার 3 দিন আগের প্রমাণ, আমেরিকার নাসায় একটা মহিলার ছবি এসেছে মঙ্গল গ্রহ থেকে, তো ওখানে যদি আল্লাহর সৃষ্টি না থাকবে তো মহিলা ছবি পেল না? সূরা তালাকের আয়াত প্রমাণ, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহর বিধিবিধান ওই সমস্ত জায়গায় আল্লাহ নাজিল করছে, ওখানেও নবী রাসূল পাঠাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের এই পৃথিবীটা চালাতে আমার আল্লাহ একটা মাত্র চাঁদ লাগে, কয়টা? এই পৃথিবীর জন্য চাঁদ কয়টা? বৃহস্পতি নামে যে গ্রহটা আছে ওর চাঁদ হচ্ছে 16টা, কয়টা? আপনি চিন্তা করেন তো, 16টা চাঁদ লাগে একটা গ্রহ চালাতে, তাহলে সেটা এই বাংলাদেশের তুলনায়, এই পৃথিবীর তুলনায় কত বড়? 16 ডবল। প্লুটো নামে যে গ্রহ আছে ওর চাঁদ সংখ্যা 42টা, একটা গ্রহ চালাতে 42টা চাঁদ লাগে, সে কত বড়? আপনার মাথা ধরবে না? এই সব মিলে হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর তুলনায় যে সূর্যটা আমাদের মাথার উপরে আছে এটা 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ। এই সূর্যের চাইতে যা মিটি মিটি জ্বলে তারকা 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে একটা তারকা। এত বড় বড় তারকা
যখন ব্ল্যাকহোলের পাশ দিয়ে যায় তখন চকলেটের মতো সুশি খেয়ে ফেলে। এর নাম ব্ল্যাক হোল। মিল্কি ওয়ে আছে, ছায়াপথ আছে, নীহারিকা আছে, এত বড় বড় সৃষ্টি আমার আল্লাহ সব এই প্রথম আসমানে ঝুলিয়ে রেখেছেন। সবার আল্লাহ বলতে পারেন না কি বললাম এতক্ষণ পর্যন্ত বলেন? আপনার দেখি মনে আছে কি? মনে আছে কি বলতে চাই আমি? এটা বিশাল সাম্রাজ্য, এত বড় আপনার, আমার মনে হয় ভূগোল যদি পড়েন আপনার মাথায় এমনি খারাপ হয়ে যাওয়া। কিন্তু এখন বিজ্ঞান দেখিয়ে দিচ্ছে যে তারকা পড়ে কোথায়, তার নাম অন্ধকার কূপ, ব্ল্যাক হোল, মাওয়া প্রেমের নজর। এখন তাফসির করতে হলে আপনাকে মাওয়া প্রেমের নজমের তাফসিরে বাংলায় লেখা লাগবে, এর নাম ব্ল্যাক হোল, অন্ধকার গর্ভ। এটা না লিখলে বাংলাদেশের বাস্তবে মানুষকে বোঝাতে পারবে না। এই জন্য আহসানা তাফসির না দিয়ে তাফসির র দিয়েছে। হে নবী, যুগের জ্ঞানের আলোকে সভ্যতার বিকাশ যত হবে আপনি কোরআনের কথা যদি খুব বেশি টান লাগে খেয়ে আবার চলে আসবে। আপনাকে এত কষ্ট দিয়ে রাখা ঠিক হবে না। তাহলে যুগের জ্ঞানের আলোকে সামরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক আওয়া লাম ইয়াক্তি বিরব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী অতি শীঘ্রই, কি হবে অতি শীঘ্রই আপনার শরীরের ভেতরে এমনকি দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে আমি আল্লাহ এই বিষয়গুলো আবিষ্কার করব। দিন যত যাবে সভ্যতার বিকাশ হলে মানুষ এগুলো আবিষ্কার করবে, যেন আমার কোরআনের যে বিধান আমি দিয়েছি সব সত্য বলে প্রমাণ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে কিতে বলেছিলাম, এদিকে তাকান, এই যে ময়দানে বসে আছেন, এখানে যদি 500 বছর আগে কেউ মারা যায় ওখানে কবর থেকে যদি আপনি ওনাকে তুলে আনেন, এখন ঢাকা বিশ্ব ব্যাংক যেটা আছে, বাংলাদেশ ব্যাংক যেটা আছে, ওখানে যদি আপনি দাঁড় করিয়ে দেন মতিঝিলের ওখানে, ও তাকিয়ে দেখবে যে 30 তলা বিল্ডিং, আমি উঠবো কি করে? ও তখন বাস খুঁজে বেড়াবে, কথা বলেন না কেন? বাস খুঁজে বেড়াবে না, দেখে বাস হবে হয়তো মই লাগিয়ে বা সিঁড়ি লাগিয়ে ওঠা যায় কিনা। এখান থেকে 200 বছর আগে যে লোকটা মারা গেছে, পরে আপনি কবর থেকে তুলে আনবেন, ও কিন্তু বাস খুঁজবে না। ওই 30 তারা বিল্ডিং এ উঠতে হলে ও তখন সিঁড়ি দেখবে যে ঘরে সিঁড়ি আছে কিনা। এখান থেকে 50 বছর আগে যে মারা গেছে, পরে কবর থেকে তুলে আনেন, ও কিন্তু বাস সিঁড়ি কিছুই খুঁজবে না, ও দেখবে ঘরের লিফট আছে কিনা। আর আমার তো মনে হচ্ছে যেভাবে আমরা ডিজিটাল হচ্ছে, আগামী আরো 100 বছর পরে যদি কেউ মারা যায়, পরে কবর থেকে তুলে এনে এই বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করাবেন, ও কিন্তু বাস লিফট কিছুই খুঁজবে না সেই, ও দেখবে ঘরের রিমোট আছে কিনা। একবার টিপ দেব, 1 টিপে 28 তালা, এরকম সময় আসতেছে না? আমি নাকি কম জায়গায় বলেছি যে পুরাতন তাফসির 1000 বছর আগে পড়া দরকার নেই, আমি ওই সময় পাগল ছিলাম, কোন কারণে আমি বলবো? আমি বলেছি 1200 বছর আগের তাফসির পড়েন, কিন্তু ওগুলো রেফারেন্স হিসাবে রাখে, যুগের জ্ঞানের আলোকে এখন বাস্তবতার সাথে কোরআন আপনি মিলাবে ঠিক। আমার স্যাররা ওই সময় যখন কামেল পাশ করে তখন হয়তো আলাক শব্দের অর্থ পড়েছিল, আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে যোগ, আলাক মানে মাটির নির্যাস, এতটুকুই। কিন্তু এখন আধুনিক তাফসির আপনি কম্পিউটার ভেতরে আলাক লিখে ছেড়ে দেবেন, দেখবেন ওখানে আলাক মানে প্রথম অর্থ আসবে, আলাক মানে ঝুলন্ত, আলাক মানে ঝুলন্ত, কথা বলেন না কেন? এই ঝুলন্ত শব্দটা 1200 বছর আগের তাফসিরে আপনি খুঁজে পাবেন। এই জন্য হে নবী, আপনার কাছে যারা আসবে বিভিন্ন সমস্যা নিয়ে, আপনি সমাধান করার জন্য যুগের জ্ঞানের আলোকে সবচেয়ে উত্তম কথা বলে তাফসির করে আপনি ব্যাখ্যা দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য বাস্তবতার সাথে মিলিয়ে আমরা এখন তাফসির করতে চাই, অনেকে না বোঝার কারণে মন খারাপ করে, এতদিন তো শুনি না, এতদিন শুনবেন কি করে? এতদিন কি কম্পিউটার ছিল? কথা বলেন না কেন?
দুই নম্বরে তাফসির হয় এটা করেন রাসুল, রাসুল এখন নেই তার নায়েব আছে, ইসলামী শিক্ষা যারা আছে উত্তরাধিকারী তারা করবে। তিন নম্বরে বাংলাদেশে হয় তাব্দিল, কি হয় কানে হাত দিয়ে টান দেয় বাজান রে আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এই নবী কোন নবী, এ নবী ফাতেমার বাবা, এ ফাতেমা কোন ফাতেমা, এ হুসাইনের মা, হুসাইন কোন হুসাইন, যিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা মাত্র দুই ঘন্টা শোনাবো, শুরু হয়ে গেল কারবালা আয়াত পড়েছি কি আর তাফসীর হচ্ছে, এই বদল বাংলাদেশে এখন প্রায় জায়গায় হচ্ছে, এরপরে হয় আওয়াজ, আওয়াজ মানে একেবারে দুই কান বন্ধ করে টান দেয়। আমার ভাইরা আমার বোনেরা, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ কান্নাকাটি করে কেন হরিণ বেঁধে রাখলো, কেন ছেড়ে দিল না, অথচ এরকম কোন ঘটনা কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে নেই, ওগুলো সব বানিয়ে বানিয়ে বলে। এটা আওয়াজ হয়, কি হয় এই যে ওয়াজ করুনের যে ঘটনা, কা করুন শুনে মানুষ বলে জনে দাঁত ভেঙে ফেলেছে, পোড়াটা বানোয়ার এর বড় দলিল নেই, কে বলে যে ওয়াজ করুনি দাঁত ভেঙে ফেলেছে। পাঁচ নম্বরে হয় ওয়াশ, ওয়াশ কি মাইক হাতে নিয়ে শুরু করে, ও কাফের, ও জালেম, ও ফাসেক, আর আমি আল্লাহর, এই যে এইগুলো চলবে না, এখানে ওয়াশও হবে না, আওয়াজও হবে না, তাফসিরও হবে না, ওয়াজ তো আল্লাহ নিজে করে ফেলেছে, ওটা বাদ। আমরা আজ চেষ্টা করবো তাফসিরুল কোরআন, মাহফিল লিখে দিয়েছেন আয়াত থেকে কিছু কথা তাফসির আকারে উপস্থাপন করার, আল্লাহ যেন তাওফিক দেন, জোরে বলেন আমিন। কোরআনের তাফসির উপস্থাপন করার ধরন আল্লাহ শিখিয়েছেন, কিভাবে আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজির বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের দুই নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী এই যে কিতাব, এই কোরআন আপনাকে আমি দিয়েছি, কিতাব কয়টা আরো চলো, এখানে শব্দের দিকে খেয়াল করেন, কিতাবুন একখানা কিতাব আপনাকে আমি আল্লাহ দিয়েছি, কেন দিলাম এই কিতাব, আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংকোচ কাজ না করে। অধিকরণ মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ, কাদের জন্য, আরো জোরে বলেন কাদের। এই যে হারজন শব্দটা এখানে আল্লাহ দিয়েছেন, আমি দুইটা ব্যাখ্যা পেয়েছি হারজনের, আপনি শুনতেছেন, আছেন ময়দানে আছেন, আল্লাহ পাক বলেন হারজনের প্রথম অর্থ, হে নবী আপনি কোরআনের তাফসীর করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে হয়তো অনেক শ্রোতা আপনার ব্যাখ্যা শোনার পরে না বোঝার কারণে সন্দেহ করতে পারে, এরকম মানুষ খুব আছে, অল্প কোরআনের বক্তব্য শোনার পরে সন্দেহ করে এরকম মানুষ দেশে আছে, কিন্তু কম, কথা বলে না কেন, কম, কথা বুঝে বলেন, কম আছে। দ্বিতীয় নম্বর অর্থ কি, আপনি যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যোগের জ্ঞানের আলোকে বলবেন, দেখবেন সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতির সাথে মিলবে না, আবহমান কাল থেকে অনেক কিছু এই দেশে এবাদত মনে করে মানুষ পালন করছে, কোরআনের তাফসীর করতে গেলে ওগুলো টিকবে না,
তখন ওই মানুষগুলো মন খারাপ করবে, শত্রুতা করবে, বিরোধিতা করবে, আপনার হাদিয়া তোফা নজর নেওয়া এমনকি দাওয়াত বন্ধ হয়ে যাবে। এই প্রকারের মানুষ বাংলাদেশে বেশি। কোরআনের সঠিক কথা বলতে গেলে দেশে অনেক বানানো এবাদত আছে যেগুলো টিকবে না, টিকবে ওই মানুষগুলো যারা আবহমান কাল থেকে এবাদত মনে করে পালন করে আসছে, তখন আপনাকে ওরা দেখতে পারবে না, তখন আপনার বিরোধিতা করবে, শত্রুতা করবে, এমনকি আপনাকে আসতেও দেবে না। এটাই বাংলাদেশে এখন বেশি। এই জন্য নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি যেন ভয় পাবেন না, আপনি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকোচের ভেতরে থাকবেন না, আপনি ভয় ভীতি অনুসরণ করবেন না, আপনি কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরেন। বলিল হাব্বুমির রাব্বিকুম ফামাংশা ফালিয়ুকমি ওয়া মাংশা ফালিয়াকফুর, সঠিক কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে অস্বীকার করবে। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন বানিয়ে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কোরআন উপস্থাপন করা লাগবে কি করে, এ শিখিয়েছেন কে? আরো জোরে বলেন, তাহলে আমাকে এই ধারণটা সামনে নিয়ে কথা বলা লাগবে। আর আপনারা যারা বসে আছেন, আপনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ৪৪ নম্বর লাইনের মাঝে শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই যে কিতাব আপনাকে দিয়েছি, এটা শুধু সোমা খাবে না, টেবিলে রেখে দেবেন। কেন দিলাম আপনাকে? জোরে বলেন না কেন? লিন্নাস লাম দিলেন কেন? আরবি গ্রামার অনুযায়ী লাম শব্দটা ১৩টা অর্থে ব্যবহার হয়, বালাগাত মান থেকে ১৯টা অর্থে লাম ব্যবহার করা হয়। এর ৯ নম্বর কায়দায় আমি পেয়েছি, বালাগাত মান থেকে লাম ব্যবহার করা হয় শুধুমাত্র জীবিত মানুষদের জন্য। কথা বুঝতেছেন? তাহলে এই কোরআন উপস্থাপন করা লাগবে, বক্তব্য দেওয়া লাগবে, উপদেশ দেওয়া লাগবে, মরা মানুষের সামনে না জীবিত? কিন্তু আমাদের দেশের চিত্র পাল্টিয়ে যাচ্ছে। এখন পড়বেন কোরআন, আপনি পড়েন, মরে গেলে পড়েন, জীবিত মানুষদের সামনে এখন আর তাফসীর মাহফিল হতে দিতে চায় না অনেকে। ওরা মনে করে জীবিত মানুষ যদি কোরআন বোঝে তাহলে আমাদের ১২টা বাজবে। এই ধারণা ছিল আবু জেহেলের। কার? আরো জোরে বলেন, কার? কারণ আবু জেহেল জানতো আমি যে চেয়ারে বসে আছি, এ চেয়ারের পায়া ঠিক নেই, এ ৪টা পায়া অবৈধ পায়া। আবু জেহেলের চেয়ারের পায়া কি বৈধ না অবৈধ? আজ দুনিয়ায় যারা অবৈধ চেয়ারে বসে তাদের তো আবু জেহেলের মতো ভয়। যে সমস্ত মানুষগুলো ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে বাধা দেয়, জীবিত মানুষদের কোরআন শুনতে দিতে চাই না, ওর বাবা মারা যাক, ও আমারে ডাক দেবো হুজুর কোরআন পড়ে দিবে। আরে বেটা, তোর বাবা তো মারা গেছে, এখন কোরআন পড়ে করব কি? ও যতদিন জীবিত ছিল ততদিন পড়লে লাভ, তুমি জীবিত অবস্থায় শোনাতে দিলে না, এখন মরে গেছে, এখন পড়তে বলছো। আপনি কি কথা বুঝেছেন না? আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, আমি জানি আপনি বুঝেছেন। সুতরাং যারা অবৈধ বিষয়ে পারদর্শী তাদের ভয় বেশি, আর যারা বৈধ তাদের কিসের ভয়? তাদের কোনো ভয় আছে? সুতরাং কোরআন যতদিন উপস্থাপন করা লাগবে, মরা মানুষ না জিন্দা? এখানে আপনারা মরা না জীবিত? আমার দায়িত্ব জীবিত মানুষের সামনে উপস্থাপন করা, আর আপনার দায়িত্ব কি? বলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার লাগবে না, আসা যাবে না, একদম আসা যাবে না। একটু গুরুত্বপূর্ণ, হে নবী, আপনার সামনে যারা বসবে ওদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন তারা চিন্তা ভাবনা করে। আল্লাহুম ইয়াতাফাক্কারুন, বহু বসন দিয়েছে
এটা ফাঁকের একটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখান থেকে শুনে যে বাড়িছে এখন থেকে আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে যে কি শুনলাম আর কি করছি। তাহলে আপনি শ্রোতা হিসাবে আপনারও দায়িত্ব আছে না নেই বলুন। এই শ্রোতা হিসাবে দায়িত্ব যদি পালন না করেন আপনি ধরা খাবেন, আর আমি বক্তা আমি যদি আমার ওই দায়িত্ব পালন না করি সঠিক ব্যাখ্যাটা না বলি আমি ধরা খাবো।